আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একজন জানতে চেয়েছেন তার একটি মেয়ে সন্তান আছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স হলো তো তিনি সালাত দায়ী করেন এখন আমার সময় দেরি হয়ে যায় সালাত আদায় করতে সেক্ষেত্রে আসলে গুণা হবে কিনা মুমিনিনা কিতাবান মাও মাওকুতা নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময় ফরজ করা হয়েছে এর নির্দিষ্ট সময় আছে রাখতে যেন আবহাওয়ক পড়া উত্তম আবহাওয়া লক পড়া উত্তম তবে সময়ের মধ্যে পড়লে কোনো গুণা হবে না তা সময় পেরিয়ে গিয়ে যদি কাজা হয়ে যায় তখন গোনা হবে ইচ্ছে করে সালা সেরে দিয়ে দেরি করে পড়লে কাজা করে পড়লে কিন্তু সময়ের ভিতরে যদি পড়ে তাহলে গোনা হবে না কিন্তু উত্তম হল আওয়ু লোকতে পড়া এখন হয়তো বা আজান হয়ে গেল তখন আবো লগতে পড়তে চাচ্ছেন বাচ্চা কান্না করতেছে বাচ্চাকে খাওয়াবেন জি কোনো সমস্যা নেই বাচ্চাকে খাওয়াবেন বাচ্চাকে খাইয়ে তারপরে পড়বেন এমনিমালা আমালবে নিয়ে আপনার ইচ্ছা ছিল যে আপনি এখন তাড়াতাড়ি পড়বেন আবো কিন্তু বাচ্চার কারণে সেটা হলো না কিন্তু আপনি সব পাবেন ইনশাআল্লাহ আপনি এই ক্ষেত্রে আউো লোক সব পাবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রহমান আপনাকে সবে কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি